তার ক্যারেক্টারটা কিন্তু চামুন্ডা, হ্যাঁ যখন তখন রেগে যায়, যখন তখন তাণ্ডব করে। তো আপনাকে এত তাণ্ডব করার জন্য নেওয়া হলো কেন? শিবের কাছে যেটা আগে শুনেছি, মহেশ্বরের কাছে যেটা আমরা আগে শুনলাম, মহেশ্বর অনেক ডিফিকাল্টি হয়েছে, মানে আপনি তার উপরে পাটা রেখেছেন, এমন একটা ব্যাপার। আপনার যে জোশে বসে যে আপনি যে এত যুদ্ধ করেছেন, তো আপনার মেইনলি কাদের সাথে যুদ্ধটা, কাদের সাথে যুদ্ধটা মেইনলি ফার্স্টে ছিল, ফার্স্টে আছে হচ্ছে চন্দ্রমল্লর সাথে যুদ্ধ। তো যখন দুর্গা মা দুর্গা হাঁপিয়ে গেছেন, তখন মা দুর্গার খাম থেকে চামুন্ডা সৃষ্টি। তো তখন ফার্স্টে চন্দ্রমল্লর সাথে যুদ্ধ ছিল, তারপরে আছে হচ্ছে রক্তবীজের সাথে। রক্তবীজ ক্যারেক্টারটা একটুখানি সবার জানার নয়, তো রক্তবীজ কারা? রক্তবীজ হচ্ছে মানে যেখানে মানে যে অসুরটার মানে চামুন্ডা মা যত বাড়ি তার গলা কাটছিল বা তাকে প্রহার করছিল, তার রক্তের ফোঁটা থেকে আবার জন্ম হয়েছিল আর একটা রক্ত। আচ্ছা, সেখানে এখানে একটু অন্যরকম ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা আগমনী থেকে দেখতে হবে। আচ্ছা, তো আলটিমেটলি তাকে মানে মারছেন কি করে? তুই তো জমে যাচ্ছ, জমে যাচ্ছ, সেটাই সেটা দেখতে হবে আগমনীতে। আগমনী দেখতে হবে, আগমনী আসতে হবে, আগমনী দিন আসতে হবে। কিন্তু আপনার যে গেট আপটা থাকবে এবং অনেক কিছু মুখে কালচালি মাখানো হবে, মানে চুনকালি নয়, চুনকালি নয়, এটা সবসময় ভুল পাবে, চুনকালি একদম নয়, এখানে শুধু কালো রং দেওয়া হবে। হ্যাঁ, তো টোটাল মেকআপটাকে ক্যারি করে বা হাতে অস্ত্র টস্ত্র নিয়ে অসুরের সাথে লড়াই, আপনার কি মনে হয় পারবে? সেই কনফিডেন্স আছে, একটু ভয় আছে, সত্যি একটু ভয় আছে, বাট চেষ্টা দেখবেন কি করবো। অনেকগুলো অনেক কিছুই থাকবে, মাথায় জটাও থাকবে, তারপরে হাতে অস্ত্র থাকবে, তো সেই নিয়ে সব মিলে একটু ডিফিকাল্টি হবে, হবে না তা না, হবে কিন্তু চেষ্টা করবে যাতে ভালো করে হয়। তো লাস্ট আমরা একটা কথা বলবো, হাউ ইজ দ্য জোশ? ভেরি হাই, ভেরি হাই। তো আপনাদের দেখতে হবে আগমনী আড্ডা, চামুন্ডা থাকছে, দুর্গা থাকছে, আরো অনেকে থাকছে, দেখতে হবে। মধুকৈটাব বিধ্বংসী विधात्री वरदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि, महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थ दायिनी, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। रक्त बीज वधे देवी चंड मुंड विनाशिनी, रूपं देहि जयं देहि यशो देहि दिशो जही।